आगामी 17 तारीखे जलपाइगुड़ी जिलार 7 विधानसभा केंद्रे निर्वाचन के केंद्र कर विभिन्न राजनैतिक दल हेवीवेट नेता नेत्री प्रचार कार्य तुंगे। मंगलवार जलपाइगुड़ी सदर विधानसभा केंद्रे तृणमूल कांग्रेस प्रार्थी डॉ प्रदीप कुमार वर्मार समर्थने तृणमूल कांग्रेस तारका नेत्री मिमी चक्रवर्ती के प्रचार कार्य आसें जलपाइगुड़ी। एदिन मिमी चक्रवर्ती प्रार्थी समर्थने एक रोड शो करें। রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়ে আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কাজই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন যে এই কালভার্ট নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকাবাসীরা। কালভার্ট নির্মাণের আশ্বাস দেন বলে তারা আবার ভোট দিয়েছেন। ভোট পেরিয়ে গেছে কিন্তু ফল প্রকাশ হয়নি, তাদের রাস্তার খোঁজ কেউ নেয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা নিজেরাই বাঁশ কেটে নিজ উদ্যোগে সেতু নির্মাণ করেছেন কিন্তু সেটাও ভেঙে গেছে, যার ফলে গন্তব্য যেতে হচ্ছে 5 থেকে 4 কিমি ঘুরে এবং সেই রাস্তা দিয়ে যেতে পারছে না টোটো বা কোনো গাড়ি। এই রাস্তা দিয়ে গেলে 1 কিমি দূরে হাসপাতাল, বেহাল দশায় 5 কিমি ঘুরে যেতে হচ্ছে হাসপাতালে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে অসুস্থ রোগীদের। কৃষকদের দাবি তারা আদুর গাড়ি সেই রাস্তায় নিয়ে যেতে পারছেন না, বহু টাকা খরচ করতে হয় তাদেরও। বহুবার বাঁশের সেতু ভেঙে গিয়ে নিচে জলাশয়ে সাইকেল পড়ে গিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। বহুবার আন্দোলন ও বহুবার অঞ্চল বিধায়ক এবং সাংসদকে জানিয়েও কোনো ফলই হয়নি বলে জানিয়েছেন তারা। আমাদেরকে 4 কিলোমিটার হয়রানি হতে হচ্ছে, সরকার কিছু একটু নেক ব্যবস্থা নেক, আমরা চাই, আমরা ওনাদের পাশে আছি, আমরা চাচ্ছি দ্রুত এই ব্রিজটা কমসে কম মেরামত হোক। 5 বছর হয়ে যায় রাস্তায় যে ভাঙছে, কোনো খোঁজ খবর নাই, নিজের ঝাড়ের বাঁশ কেটে চাংরা বাইতে যাওয়া এসে করতেছি, বর্ষায় তো চলাই যায় না, যেতে হয়। দেখুন ভোট কত ভোট দেখতেছি, এই যে রাস্তাটা পিএমজি ওয়াই প্রধানমন্ত্রী যোজনা, অথচ এই যে পাথর ফালাইয়া রাস্তা শেষ। আমরা আন্দোলন করতেছি, ভোট বয়কট করতে চাইছিলাম, তার মধ্যে হাই লেভেলের নেতারা কয় যে এই মুহূর্তে ভোট বয়কট করা ঠিক না, ভোট বয়কট করো না, রাস্তা পরে হবে। ছাত্র যাইতে পারে না, এখান দিয়ে স্কুলের ছাত্র প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা ঘুরিয়া যায় এই দিক দিয়ে ওই দিক দিয়ে। ঘোকসাডাঙ্গা অঞ্চল কিন্তু আমরা লতাপাতা অঞ্চলের লোক যাওয়া আসা করি, লতাপাতার লোক আমরা যাওয়া আসা করি, আমাদের কথাই শোনে না, লতাপাতা অঞ্চলে এসে কাজ করতে পারে না, ঘোকসাডাঙ্গা দেয় না। হসপিটাল ঘুরিয়ে যাইতে হয় 5 কিলোমিটার, অথচ 1 কিলোমিটার জায়গা না ঘোকসাডাঙ্গা হসপিটাল, বর্ষা দিনে 5 কিলোমিটার এখান থেকে এই রাস্তার মাথায় যাইতে হয়, 3 কিলোমিটার সৌদের বস, তারপরে ওই দিক দিয়ে ঘুরে সেই আজাদি নিয়ে আসতে হয়, 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। না 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 না, কেউ আসেও নাই, কেউ দেখো নাই। আচ্ছা প্রয়োজন।